মুসলিম উম্মর মঙ্গল কামনায় বরিশালে ঈদ উল আজহার জামাত লাখু মুসল্লির নামাজ আদায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কাছে ঈদ উদযাপন যেন বিলাসিতা নেই কোনো আয়োজন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রীর এবং কোন্দলে জর্জরিত বরিশাল বিএনপির শক্তি সঞ্চয়ের চেষ্টা মহানগর কমিটি ভাঙায় নতুন মেরুকরণ রাজপথে বা জায়গা পাবে সময় কেউ সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে বরিশাল বিভাগ সঙ্গে আছে আমি ইনাম ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আছা আল্লাহ আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে বরিশালের ঈদগাহ মাঠ বিশ্ব শান্তি আর মানুষে মানুষে ভেদাভেদ খুঁচে সুখী পৃথিবী গড়ার প্রার্থনা করে ঘরে ফেরেন মুসল্লিরা ট্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে হাজারো মুসল্লি মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি কামনায় ঈদুল আজহার জামাতে নানা বয়সী শ্রেণী পেশার মানুষ জাতিভেদ ভেদ ভুলে ক্রোধ ক্ষোভ মুছে আল্লাহ আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে ঈদগাহ বৈরিতা নয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করুক নামাজ শেষে এমনই প্রার্থনা ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের এক কাতারে সামিল হয়ে ঈদ জামাতে অংশ নেন জনপ্রতিনিধিরাও আমাদের আমরা কিছু গোপন সেগুলো পরিষ্কার করব নামাজ পরবর্তী খুতবা ও মোনাজাতে মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয় পরে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা সময় সংবাদ বরিশাল বিভাগীয় সময় আরো থাকছে ভোলায় তিন কিলোমিটার সড়কে গাছের ডালপালায় পেঁচে আছে বিদ্যুতের তার চালু করা যাচ্ছে না অত্যাধুনিক সঞ্চালন লাইন লোডশেডিং এ নাকাল গ্রাহক নতুন লাইন চালুর দাবি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কাছে ঈদ উদযাপন যেন বিলাসিতা এসব পরিবারে নেই ঈদের কোনো আয়োজন গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গাছ ওপরে চাপা পড়ে তার বসত ঘটে ভেঙে যায় দিনমজুর আনসারের এরপর থেকে গোয়াল ঘরে ঠাঁই হয়েছে সংসারের পাঁচ সদস্যের গত বছর কোরবানি দিলেও এবছর ঘূর্ণিঝড়ে ঘর বাড়ি ভেঙে যাওয়ায় দেশে হারা তারা পাননি কোনো সাহায্য আনসারের মতো একই অবস্থা বিভাগের ছয়টি জেলার রেমালের ক্ষতিগ্রস্তদের যখন খেয়ে পড়ে বেঁচে থাকায় দায়। তখন ঈদ উদযাপন যেন এক বিলাসিতার নাম আর ঈদের নামাজ শেষে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়ানোর আহ্বান জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী কোন্দলে জর্জরিত বরিশাল বিএনপি একাটা হয়ে নতুন করে শক্তি সঞ্চয়ের চেষ্টা চালাচ্ছে সরকার বিরোধী আন্দোলনে একের পর এক ব্যর্থ হয়ে এবার নতুন কমিটি করার ঘোষণায় উজ্জীবিত দলের মাঠ পর্যায়ের নেতারা পকেটের নয় কর্মীরা জায়গা পাবে প্রত্যাশা তাদের সম্প্রতি বরিশাল মহানগর বিএনপির কমিটি ভেঙে দেয় নতুন মেরুকরণ হয়েছে বিএনপির স্থানীয় রাজনীতিতে পথ কেউ রাজপথে কেউ বা তদ্বির লবিংয়ে ঘাট বেঁধে নেমেছেন গত ১৩ জুন হঠাৎ বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেয় কেন্দ্র এরপর থেকেই প্রতি সন্ধ্যায় বরিশালে দলীয় কার্যালয়ের সামনে এভাবেই দল ভেদে প্রতি রাতে অবস্থান নিচ্ছেন মহানগর বিএনপির সাবেক নেতারা প্রত্যাশা নতুন কমিটিতে ত্যাগীদের যেন জায়গা দেয়া হয় দু হাজার একুশ সালের তিন নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতির পদ থেকে সরিয়ে মনিরুজ্জামান খান ফারুককে আহ্বায়ক ও মীর জাহিদুল কবিরকে সদস্য সচিব করা হয় দু বাইশ সালের জানুয়ারিতে একচল্লিশ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এতে সরওয়ারপন্থী অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতারা স্থান পাননি আহ্বায়ক কই কমিটি পরে মহানগরের দীর্ঘদিনের তিরিশটি সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকট হয় সরকার বিরোধী আন্দোলনে কোনো সক্রিয়তা দেখাতে না পারা সহ নানা অভিযোগ ওঠে মহানগর বিএনপির আহ্বায়ক এমন অবস্থায় সম্প্রতি কমিটি বিলুপ্ত করায় নতুন মেরুকরণ হয়েছে বরিশাল বিএনপির রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীরা নতুন কমিটিতে ঠাঁই পাবে বলে আশা তাদের ভবিষ্যতে যে কমিটিটা করা হবে ত্যাগী যারা তাদের আগে অবস্থান তার সাথে সহ মিলে সবাইকে নিয়ে জানি কমিটিতে করা হয় এটাই আমাদের অনুরোধ একটি গ্রহণযোগ্য একটি সৎ সুশিক্ষিত লোকদের নিয়ে একটি কমিটি উপহার দেবেন সেইটাই আমাদের বিষয় এবং সেখানে সকলের সম্পৃক্ততা থাকবে এই সরকার বিরোধী আন্দোলনে যারা রাজপথে থেকে ভূমিকা পালন করেছে তাদেরকে দিয়ে যদি আগামীর বিএনপির কমিটি করা হয় তাহলে আমি আশা করি যে বরিশাল মহানগর বিএনপিতে কোনো ধরনের গ্রুপিং থাকবে না তিন মাসের আহবায় কমিটি আড়াই বছরের বেশি হয় কমিটি বিলুপ্ত করাটা স্বাভাবিক বলছেন শীর্ষ নেতারা যোগ্য নেতাদের দিয়ে শিগগিরই নতুন কমিটি হবে বলছেন তারা বিভিন্ন আহ্বায়ক কমিটি যা আছে সবগুলি মিলেই আমার জানা মতে সাংগঠনিকভাবে শক্তিশালী হওয়ার জন্য একটা প্রচেষ্টা থাকবে গত তেরোই জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল মহানগর ছাড়াও ঢাকা চট্টগ্রাম এবং কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অপূর্ব সময় সংবাদ বরিশাল ভোলায় মাত্র তিন কিলোমিটার সড়কের পাশের গাছের ডালপালার কারণে চালু করা যাচ্ছে না প্রায় আশি কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক বিদ্যুৎ সঞ্চালন লাইন এ এক বছর আগে নির্মাণ করা লাইন পড়ে আছে অব্যবহৃত অবস্থায় অন্যদিকে উনিশশো সালে নির্মিত পুরাতন লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে সামান্য ঝড় বৃষ্টিতেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ সংকট সমাধানে নতুন লাইন চালুর দাবি গ্রাহকদের উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে বাজার পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারগুলো গাছের ডালপালার সঙ্গে সাপের মতো পেঁচিয়ে আছে অনেক স্থানে বিদ্যুতের খুঁটি ঢেকে গেছে গাছের পাতায় বুরহানুদ্দিন থেকে জেলা সদরে বিদ্যুৎ সরবরাহের জন্য এক বছর আগে প্রায় আশি কোটি টাকা ব্যয়ে বিয়াল্লিশ কিলোমিটার সঞ্চালন লাইন প্রস্তুত করে বিদ্যুৎ বিভাগ অত্যাধুনিক এই লাইন চল্লিশ মেগাওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম তবে জেলা শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে মাদ্রাসা বাজার পর্যন্ত তিন কিলোমিটার লাইনের তারগুলো গাছের ডালপালায় জড়িয়ে থাকায় লাইনটি চালু করা যাচ্ছে না ফলে বাধ্য হয়ে পুরোনো লাইনে ব্রহানুদ্দিন থেকে বিদ্যুৎ আনতে হচ্ছে বিশ্ববিড়াল গাছের জন্য অনেক সমস্যা হয় কারণ এই গাছ বাইঙ্গাচুড়া তুফান আসলে তারের উপরে পড়ে এদিকে আধুনিক এই লাইন চালু না হওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না বিদ্যুৎ বিভাগ সামান্য ঝড় বৃষ্টিতেই পুরোনো লাইনটি অচল হয়ে জেলা সদর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এতে বেড়েছে লোডশেডিং বেড়েছে পৌরবাসীর ভোগান্তি আমি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট এই বিদ্যুৎ না থাকার কারণে আমি প্রায় প্রতিক্ষণেই বলা যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো আমার অবস্থা এক ঘন্টা যদি কারেন্ট থাকে তিন ঘন্টা থাকে না বিদ্যুৎ বিভাগ জানায় গাছগুলো বন বিভাগের হয় তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না যদি আমি এই গাছের ডালফাটা কেটে দিতে পারি তাহলে আমার লাইনটা চালু করলে আমার যত ধরনের বড় ধরনের ঝড় বন্যা বা বৃষ্টি ঠান্ডারি তখন আমার লাইন এই যে যেখানে মাঝে মাঝে হঠাৎ ফল্ট হয়ে যায় এই জিনিসটা আমার হবে না তবে বন বিভাগ গাছগুলো অপসারণের জন্য টেন্ডারের মাধ্যমে বিক্রির কথা জানালেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো কর্মকর্তা চলতি বছরের জানুয়ারিতে জেলা সদরের রেন্টাল বিদ্যুৎ প্লান্টটি বিকল হওয়ার পর বুরহানউদ্দিন থেকে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে নাসিরউদ্দিন লিটন সময় সংবাদ ভোলা ঘূর্ণিঝড় হিমালয় ক্ষতিগ্রস্ত হয়েছে পটুয়াখালী ও বরগুনার ছয়শোর বেশি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে বরগুনার চারশো পাঁচটি ও পটুয়াখালীতে রয়েছে দুশো আঠারোটি শিক্ষা প্রতিষ্ঠান বেশিরভাগ বিদ্যালয় ভবনের উড়ে গেছে টিনের চাল ভেঙে গেছে অবকাঠামো এ কারণে খোলা আকাশের নিচে চড়ছে পাঠদান কার্যক্রম তবে এতে কমে এসেছে শিক্ষার্থীদের উপস্থিতি দ্রুত ভবনগুলো মেরামতের দাবি শিক্ষক শিক্ষার্থীদের এদিকে তালিকা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের অতিরিক্ত দুই বছর পরও সেতুর নির্মাণ কাজ হয়েছে মাত্র বিশ ভাগ এতে ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের নিসারাবাদের অর্ধ লক্ষাধিক মানুষ তবে কর্তৃপক্ষ বলছে নকশার ত্রুটি সংশোধন করে শিগগিরই সেতুর কাজ শেষ করা হবে জিয়াউল হকের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসানের ছবি নিয়ে রিপোর্ট নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতু কাজ বন্ধ থাকায় নির্মাণ উপকরণ ফেলে রাখা হয়েছে মূল অবকাঠামোর ওপরেই ২০২০ সালের সাতাশ ফেব্রুয়ারি শুরু হয় পিরোজপুরের নেসারাবাদ উপজেলার দৈহারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেতুর নির্মাণ কাজ দু সালের ত্রিশ জুন প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী লিখিত অভিযোগপত্র দিলে কাজটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর প্রায় দুই বছর পার হলেও এখনও কাজ শুরু হয়নি এতে ভোগান্তিতে দিতে পড়েছেন দৈহারি কাঠি রুটে যাতায়াতকারী তিন উপজেলার পঞ্চাশ হাজারের বেশি মানুষ হ্যাঁ ওই পাঁচ টাকা দেওয়া লাগে তিন বছরের মতো আর কি এরকম ফেলানো মানে কোনো কাজ চলে না বৃষ্টি যদি অতি তাড়াতাড়ি হয় তাহলে আমাদের জন্য খুব উপকারী তবে এলজিডি জানাই সেতুটির নকশায় কিছুটা ত্রুটি থাকায় সেটি সংশোধন করা হয়েছে শিগগিরই নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার আগামী 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ অ্যাপ্রোচ এবং যেটুকু কাজ বাকি আছে আমরা শেষ করতে পারব স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তথ্যমতে 48 মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 4 কোটি 37 লাখ টাকা পটুয়াখালের কলাপাড়ায় ভেসে হলো একটি জীবিত ডলফিন বিকেলে নীলগঞ্জ ইউনিয়নের জালালপুর গ্রাম সংলগ্ন আধার মানিক নদীতে এটি ভেসে আসে খবর পেয়ে ডলফিন রক্ষা কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে জালালপুর এলাকার একটি পুকুরে রাখে ডলফিনটির মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে সুস্থ হলে সাগরে অবমুক্ত করা হবে বলে জানায় কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে আরেকবার মুসলিম উম্মার মঙ্গল কামনায় বরিশালে ঈদ উল আজহার জামাত লাখু মুসল্লির নামাজ আদায় ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার প্রত্যাশা এবং ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের কাছে এদু যাপন যেন বিলাসিতা নেই কোনো আয়োজন ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান পানি সম্পদ প্রতিমন্ত্রী এ ছিল বিভাগীয় সময়ে আগামীকাল থাকব রংপুর বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ছোঁয়া খন্দকার ছোঁয়া ধন্যবাদ ইনান আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়